শাস্ত্রে কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু শাস্ত্র মতে কার্তিক মাস অত্যন্ত শুভ। এই মাসটিকে জপ, তপ, ব্রত, সাধনার মাস বলেই মনে করা হয়। আর আজ কার্তিক মাসের শেষ সোমবার, এই দিনটিকে কার্তিক সোমবারও বলা হয়ে থাকে। শাস্ত্রে জপ তপের ক্ষেত্রে এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কার্তিক মাসের এই শেষ সোমবারটি যথেষ্ট পবিত্র বলেই মনে করা হয়। তাই এই দিনে খয়েরপুরস্থিত 14 দেবতা মন্দিরে পুজো দিতে যান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। এদিন মন্দিরে পুজো দিয়ে গোটা মন্দির এবং মন্দির প্রাঙ্গণে দিঘিটি ঘুরে দেখেন রাজ্যপাল। সবশেষে এক সাক্ষাৎকারে রাজ্যপাল বলেন, ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম এই চতুর্দশ দেবতা মন্দির। মন্দিরের শোভা বাড়াতে এবং রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের আকর্ষণ করতে মোট 14 কোটি টাকা ব্যয়ে মন্দির সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে সরকার এবং অতি দ্রুত মন্দিরটিকে নতুন রূপে সাজিয়ে তোলার কাজ সম্পন্ন হবে বলেই আশা ব্যক্ত করেন তিনি। আজ কার্তিক সোমবার হিসেবে 14 গড টেম্পল কো ভিজিট করকে भगवान का दर्शन करने के लिए आया है। ये बहुत अच्छा टेम्पल है और अपना त्रिपुरा का एक टूरिज्म स्पॉट है, इसलिए इसको गवर्नमेंट ने 14 करोड़ रुपया खर्च करके इसको डेवलपमेंट करने के लिए ऐसा है। ये 14 गॉड टेम्पल के ऊपर आम पब्लिक का बहुत विश्वास है, वो विश्वास को कायम करते हुए इसको डेवलप करने के लिए गवर्नमेंट प्रोग्राम लिया है। आगे दिनों में इसका इम्पोर्टेंस बहुत होगा, ये मेरा विश्वास है। जल्दी से जल्दी वो डेवलपमेंट का कार्यक्रम कंप्लीट होंगे। थैंक यू। ब्यूरो रिपोर्ट, आर ई न्यूज़।